নমস্কার এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্রাথমিক শিক্ষক নিয়োগে দু হাজার কুড়ি বাইশের স্টে অর্ডার আপডেট আমি দেব এই ভিডিওতে এই মাত্র সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অ্যাডভান্স লিস্ট প্রকাশ করলো তো বিষয়টা কি প্রত্যেকে আপডেটটা দেখে নাও লেটেস্ট আপডেট তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা কিন্তু একটু লাইক করে দেবে দেখা মাত্রই এবং প্রাইমারি চাকরি সমস্ত আপডেট সবাইকে পেতে জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তো দেখে নাও আমি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হপিটাল সাইডে রয়েছি এখানে সিম্পলি দেখতে পাবো যে স্কল ডাউন করলে দেখো এখানে কি রয়েছে যে প্রথম রয়েছে এখানে যে এক নম্বরে লিস্টিং নোটিশ অ্যাডভান্স লিস্ট অফ চেম্বার মেটার্স লাইকলি টু বি লিস্টেড ইন দ্য উইক অফ চারই ডিসেম্বর থেকে আটই ডিসেম্বর তো আমরা এখানে সিম্পলি ক্লিক করে নেব ঠিক আছে আমি ক্লিক করছি ক্লিক করলে আমাদের সবাই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের যে পিডিএফ চলে আসবে দেখো এখানে বলছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডেট আসবে কিন্তু পয়লা ডিসেম্বর দু হাজার তেইশে তো এখানে কিন্তু চার থেকে আট তারিখের মধ্যে যে সমস্ত কেসগুলো লিস্টেড হয় সেগুলো কিন্তু তোমরা দেখতে পারবে এখানে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমাদের একটাই চিন্তা যে সৌমেন পল ভার্সেস স্যাবনাকের কেসটি ঠিক আছে তো দেখো আমরা দেখব এখানে কেসগুলো কী কী রয়েছে এই লিস্টের মধ্যে নেই এখানে প্রথমে নেই তো এইগুলো কিন্তু সমস্ত কেসগুলো কিন্তু লিস্টেড হয়েছে আমরা দেখতে পারবো তোমরা পিডিএফটা চাইলে বন্ধু অবশ্যই পাবে তো আমার ডেসক্রিপশন বক্সে যাবে গিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও ওখানে আমি সমস্ত রকম পিডিএফ দিয়ে থাকি ঠিক আছে তো এই পেজেও আমরা পেলাম না সাতাশ আঠাশ আমাদেরকে চলে আসছে পরপর তো এখানে আমরা কিন্তু খুঁজে পাইনি দেখো নরেন্দ্র অ্যান্ড ও আর এস আদার্স হেমন্ত সিং রজনী প্রধান তো বন্ধুরা এই লিস্টে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না ঠিক আছে তো দেখো তোমরা এখানে সার্চ করলেও পাবে ঠিক আছে তো এখানে কিন্তু টোটাল দুইশো চৌত্রিশটা কিন্তু কেস লিস্টেড হয়েছে অ্যাডভান্স লিস্টে দেখো ডেটটা কিন্তু প্রকাশ হয়েছে নিউ দিল্লি থেকে পয়লা ডিসেম্বর অর্থাৎ আজকেই কিন্তু প্রকাশ করেছে তো আমরা এখানে সার্চ করতে পারবো দেখো এখানে যে সৌমেন পাল এস ও ইউ এম ই এন দেখো সৌমেন আমরা সার্চ করছি বলছে নো ম্যাস ফাউন্ড অর্থাৎ কেসটি কিন্তু লিস্টেড নয় আমরা এখানে চাইলে শ্রাবণী সার্চ করতে পারি শ্রাবণী সার্চ করলে কিন্তু আসছে না নো ম্যাচ অর্থাৎ আমরা এখান থেকে পরিষ্কার হলাম যে আগামী চারই ডিসেম্বর থেকে আটই ডিসেম্বরের মধ্যে কিন্তু এই দু হাজার কুড়ি বাইশের স্টে অর্ডারে কিন্তু কেসটি কিন্তু লিস্টেড হয়নি বুঝতে পারলে বিষয়টি কি অতএব আমরা বলতে পারছি যে এই কেসটা কিন্তু ব্যাপক পরিমাণে দুর্নীতি হচ্ছে এই স্টে অর্ডারটা নিয়ে ঠিক আছে তো বিষয়টি কি আমি বুঝতে পারছি না আমরা কেউই কারণ এই হিমা কোহলি ম্যাম কিন্তু প্রেজেন্ট থাকতে পারছে না সুপ্রিম কোর্টে তোমরা ভালো করে দেখতে পারলে যে আগামী গত আঠাশ তারিখ কিন্তু সে প্রেজেন্ট ছিল উনত্রিশ ছিল আবার ত্রিশ ছিল তাহলে তিন দিন ছিলেন তাহলে এর মধ্যে একটা কেসটা কিন্তু লিস্ট করলে হতো না করলো না করেছে কবে এক তারিখে আজ উনি এবার প্রেজেন্ট থাকবে না ঠিক আছে তো বিষয়টা কি এই কেসটা কিন্তু আরও ডিলে হতে পারে ঠিক আছে কারণ দিন যাচ্ছে কিন্তু এই কেসটা কিন্তু আরও দূরে চলে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বিষয়টি তো আমি প্রত্যেককে একটা রিকোয়েস্ট করব। তোমরা কিন্তু পারলে দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো প্রত্যেক চাকরি প্রার্থী কিন্তু তোমরা কিন্তু আন্দোলনে যুক্ত হয়ে যাও তোমরা কিন্তু আর কেউ ওই গ্রুপ অ্যাডমিনদের উপর ভরসা রেখো না কী বললাম বুঝতে পারছো তোমরা বিষয়টি কারণ এই প্যানেলটা যদি কোনোভাবে যদি না ওঠে ডিসেম্বরে তাহলে কিন্তু খুব মুশকিল আছে তোমরা জানো যে চব্বিশ সালে কিন্তু ইলেকশন ভোট হয়ে গেলেই লোকসভা ভোট তাহলে কিন্তু আর এ প্যানেলের কোনো খোঁজ আসতে চাইবে না ঠিক আছে তো বিষয়টি এটাই আমি তোমাদের প্রত্যেককেই বলবো যে তোমরা প্রত্যেকে কিন্তু নিজেদের লড়াইটা বুঝে নাও এবং তোমরা কিন্তু একটা মঞ্চ করে ফেলো ঠিক আছে খুব শীঘ্রই তো বন্ধুরা এই আপডেটটাই ছিল যখনই আমি ছোটোখাটো আপডেট পাবো অবশ্যই আমি তুলে ধরবো ভিডিওর মাধ্যমে বন্ধুরা তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে থাক সঙ্গে থাকবে ঠিক আছে অবশ্যই লাইক করে দাও আর ভিডিওটি কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করো তোমাদের গ্রুপের মাঝে ঠিক আছে তো বন্ধুরা এটাই বলার ছিল যে কেসটি কিন্তু আট তারিখের আগে কিন্তু উঠতে পারবে না সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে এমনই আমরা আপডেট পেলাম ঠিক আছে তো বন্ধুরা এটাই ছিল থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং আর একটু বলে দিই তোমরা জানো যে অলরেডি থেকে কিন্তু যে পিডিএফসগুলো প্রকাশ করতে বলতে কিন্তু করতে চাইছে না তো আমার কাছে অলরেডি সমস্ত পিডিএফই রয়েছে চাইলে তোমরা পেতে পারো কি কি দেখো রয়েছে প্রথমত রয়েছে ওয়ান পয়েন্ট টু ফাইভ লাখ টেট পাসের নাম রোল নাম্বার টেট স্কোর কার্ড রয়েছে আটান্ন হাজার প্যানেল রয়েছে ষোলো হাজার পাঁচশো প্যানেলের পিডিএফ রয়েছে ডিপিএসসি ওয়াইজ কাট অফের ভিজ প্যানেলটা রয়েছে পিডিএফটা বিয়াল্লিশ হাজার পাঁচশোর পিডিএফও রয়েছে তো সম্পূর্ণ এই পাঁচটি পিডিএফ একবারে পেতে হলে অবশ্যই যোগাযোগ করো আমার সাথে এই নাম্বারে এক্ষুনি আজই পুরো পিডিএফ না কিন্তু পেয়ে যাবে তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং